Be sure to subscribe to our channel. We publish new videos every day. Srimate Bhakti Vedanta Swamini Tinamini Namaste Saraswati Devi Gauravani Pracharini Nirvishesha Shunyavadi Prachyata Deshatarini Vancha Kalpa Tarubhyaccha Kripa Sindhu Vayavacha Patitanam Pavanibhu Vaishnavebhyo namo namaha vadanyaya krishna primo pradayate krishnaya krishna chaitana namne gaura tise namaha panchatatmakam krishnam bhakta rupa sarupakam bhakta avataram bhaktakham namami bhakta shaktikam Hare Krishna Karuna Sindhu Dina Bandhu Jagatpati Gopesho Gopika Kanto Radha Kanto Namastute Tapta Kanchana Gaurangi Radhi Vrindavaneshwari Vrishabhanu Sute Devi Pranamami Hari Priye Jaya Sri Krishna Chaitanya Prabhu Nityananda Sri Advaita Gadadhar Sivasadi Sikar Bhaktavinda Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Mukam karati vachalang pangurlang hayati grim Jakripa tamahangabandhi paramananda madhavam The samabeta, samapasthit, sadhu sanjan bhakta mandali Tapna rayata khan, bhakti gaurav, narayana maharaja shri mukhe Je haridas thakur prasange ane katha sunlen যে হরিদাস ঠাকুর এবং মহাপ্রভু যে অন্তরঙ্গ কথোপকথন তা তিনি বললেন তখন হচ্ছে সনাতন গোস্বামী সর গোস্বামীর অন্যতম হচ্ছেন সনাতন গোস্বামী তো এই সনাতন গোস্বামী কিভাবে যে মহাপ্রভুর পাদপদ্মে আশ্রয় গ্রহণ করলেন বৃন্দাবন ধামে ভজন করলেন এবং এই পুরী ধামে এসেছিলেন মহাপ্রভুর সাথে পুরী ধামে তার মিলন প্রসঙ্গ তো তত বিষয়ের উপরে আলোকপাত করবার জন্য আমাকে নির্দেশ দেওয়া হয়েছে তো এই যে সর গোস্বামী তার ভিতরে এই সনাতন গোস্বামী হয়েছেন অন্যতম সর গোস্বামীরা যখন বৃন্দাবনে এই সাধন ভজন করছিলেন গ্রন্থ রচনা করছিলেন তো সেই সময় সমস্ত ভজবাসীরা এই সনাতন গোস্বামীকে খুব ভালোবাসতেন তাদের প্রিয় গোস্বামী এবং তারা সনাতন গোস্বামীকে বড় গোসাই বলতেন রূপ গোস্বামীর বড় ভাই তাই তাকে বড় গোসাই বলতেন তো প্রথম জীবনে এই রূপ এবং সনাতন গোস্বামী তারা মালদহ জেলার রামকেলি গ্রামে বাস করতেন তো তাদের বিদ্যা বুদ্ধি এবং পাণ্ডিত্য দর্শন করি তৎকালীন সময়ে গৌড়ের যে নবাব হোসেন শাহ তাদেরকে মন্ত্রিত্ব প্রদান করেছিলেন সনাতন গোস্বামীকে করেছিলেন প্রধানমন্ত্রী আর রূপ গোস্বামীকে করেছিলেন অর্থমন্ত্রী তো নবাব প্রদত্ত তাদের নাম ছিল সাকর মল্লিক এবং দবির খাস তো তারা ব্রাহ্মণ কুলে তাদের আবির্ভাব কিন্তু তারা যবন রাজার অধীনে যে চাকরি স্বীকার করেছিলেন এই জন্য তারা অত্যন্ত অনুতপ্ত ছিলেন তারা সেই রামকেরি থেকে এই যে শ্রীমন মহাপ্রভু নদিয়া নবদ্বীপে নিমায় পণ্ডিত রূপে প্রভুবিদ লীলা করেছেন গৃহত্যাগ করে সন্ন্যাসী হয়ে নীলাচল বাস করছেন
তারা লোকমুখে এই কথা শুনে অত্যন্ত দৈন্যতা সহকারে বারবার তারা এই মহাপ্রভুর কাছে পত্র প্রেরণ করেছেন। তো মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করবার পরে 5 বছর পরে যখন তিনি বৃন্দাবনে যাচ্ছিলেন, তো বৃন্দাবনে যাওয়ার ছল করে তিনি বঙ্গদেশে গিয়েছিলেন। বঙ্গদেশে নবদ্বীপ হয়ে তিনি এই রামকেলি গ্রামে গিয়েছিলেন। তো রামকেলি গ্রামে এখনও আছে সেই 500 বছর পুরাণের একটা কেলিকদম্ব গাছ এবং একটা তমাল বৃক্ষ। তো তার নিচে দাঁড়িয়ে তিনি উজ্জ্বল নিত্য কীর্তন করছিলেন। হাজার হাজার লোক সেখানে মহাপ্রভুকে দর্শন করতে এসেছিলেন। তো তারা যারাই সেখানে আসছেন তাদের আর কারোর গৃহে যাওয়ার ফিরে যাওয়ার মতি নেই। তারাও এই হরিনাম কীর্তনে মত্ত হয়ে হাসছে, কান্না করছে, ভূমিতে গড়াগড়ি দিচ্ছে। তো সেই সময়ে এই রূপ এবং সনাতন গোস্বামী রাত্রিবেলা লুকিয়ে তারা মহাপ্রভুর কাছে এলেন দেখা করতে। তখন তারা আগে প্রথমেই ভক্তগণের সাথে মিলিত হলেন, তারপরে অত্যন্ত দৈন্যতা সহকারে দুই ভাই দুই গোচ্ছ তীর্ণ দন্তে ধারণ করে মহাপ্রভুর অগ্রে একেবারে সাষ্টাঙ্গে দণ্ডবোধ প্রণাম করে পড়লেন। তবে এই দন্ত তৃণ ধারণ করবার মানে হচ্ছে আমাদের বৈষ্ণব আচার্যরা বহু পদ কীর্তনে লেখছেন যে দন্তে তৃণ ধরি। তো এই দন্তে তৃণ ধারণ করবার মানে হচ্ছে যে পশুরা তৃণভোজী তৃণভোজন করে জীবন ধারণ করে, তা আমিও ওই পশুর মতো নেই অধম। এইরকম দন্ত ধারণ করে দুই ভাই পড়লেন। তখন মহাপ্রভু বললেন, ওঠো ওঠো তোমরা দুই ভাই ওঠো। তো তোমাদের দুইজনের সাথে মিলিত হওয়ার জন্যেই আমি এই রামকেলি গ্রামে এসেছি। আমার এই মনের কথা কেউ জানে না, সকলে বলছে যে আমি কেন এই রামকেলি গ্রামে এসেছি। তো তোমাদের ব্যবহার আমি তোমাদের পত্রের দ্বারা জানতে পেরেছি। তো তোমাদের অবস্থাটা হয়েছে কি পরবাসী নারীর মতো। যেমন একটা শব্দ ব্যবহার করেছে যে যেরকম কোনো স্ত্রী লোক এমনি বাহ্য থেকে সে কী করেছে, সে তার পতির সেবা করছে, গৃহধর্ম পালন করছে, পুত্র কন্যার লালন পালন করছে, কিন্তু মনে মনে তার মতিটা হচ্ছে কি পরপুরুষের প্রতি। এটা বলছে পরবাসিনী নারী। তো তোমরা এরকম নবাবের অধীনে চাকরি করছো, সমস্ত কাজকর্ম করছো, কিন্তু তোমাদের মনটা হচ্ছে কি ভগবানের পাদপদ্মে আছে, কি করে ভগবানের পাদপদ্মে যাবে সেই রকম। তো আজ থেকে তোমাদের নাম হলো রূপ এবং সনাতন গোস্বামী। তাদের এই যে নামকরণ, তাদের আগে নবাব পতিত্ব নাম ছিল দবির খাস সাকর মল্লিক, তাই মহাপ্রভু তাদের নাম এই যে রূপ সনাতন সে রামগেলি গ্রামে রাখলেন। এবং মহাপ্রভু সমস্ত মহাপ্রভুর সাথে যে সমস্ত পারিষদ ভক্তবৃন্দ ছিল তাদের সাথে মহাপ্রভু তাদের পরিচয় করিয়ে দিলেন যে তোমরা সকলেই এদেরকে কৃপা করো, এরা যাতে করে সংসার গুপ্তে উদ্ধার পেয়ে ভগবানের সেবায় সম্পূর্ণরূপে আত্মনিয়োগ করতে পারে। তখন সমস্ত বৈষ্ণব ভক্তদের তারা দুই ভাই পরে দণ্ডবত প্রণতি নিবেদন করলেন, তারা কৃপা করলেন। তারপরে মহাপ্রভু বললেন যে আমি বৃন্দাবনে যাব, যে বৃন্দাবন থেকে যখন আমি ফিরে আসব তখন কোনো ছলে তোমরা আমার কাছে নীলাচলে চলে এসো, কৃষ্ণ সেই সময় তোমাদেরকে বুদ্ধি প্রদান করবেন কি করে তোমাদের আসতে হবে। তখন মহাপ্রভু এই যে এত ভক্তবৃন্দ নিয়ে যাচ্ছিলেন, 1000 ভক্ত ছিল, তখন সনাতন গোস্বামী মহাপ্রভুকে বলেছিলেন যে যার সাথে এত লোক যায় এটা বৃন্দাবনে যাওয়ার পরিপাটি নয়। তথাপি মহাপ্রভু কি করলেন, পরের দিন সেখান থেকে তিনি কানাই নারশালায় গেলেন। কানাই নারশালা হচ্ছে একটা জায়গা, গঙ্গার তীরবর্তী ছোট্ট একটা পর্বত আছে, পাহাড় আছে, তার উপরে রাধা কানায়ালালের বিগ্রহ সেখানে সেবিত হচ্ছে বহুকাল পূর্বে থেকে। তো সেখানে গিয়ে মহাপ্রভু দেখলেন সেই মন্দিরের গাত্রে অনেক কৃষ্ণলীলা চিত্র বিচিত্র ছবি অঙ্কন করা আছে, তা তিনি দর্শন করলেন। এবং রাত্রে যখন তিনি সেখানে বিশ্রাম করছিলেন তখন তিনি চিন্তা করলেন
যে কৃষ্ণ সনাতনের মুখে আমাকে কি বলল, যে যার সাথে এত লোক যায় এটা বৃন্দাবনে যাওয়ার পরিপাটি নয়, যে এই যে স্থানটা কানাই নাসালাম এটা বৃন্দাবনের মতো নেই, চারিদিকে শুধু গাছপালা বন জঙ্গল আর অনেক পশু পাখি এখানে আছে, তো আমার সাথে এই যে 1000 লোক এসেছে এদের সংগতে বন জঙ্গল ভেঙে যাচ্ছে, পশু পাখিরা ধরাধারি ছুটে সজি করছে, ওরা উদ্বেগ প্রাপ্ত হচ্ছে, আমি যদি এত লোক নিয়ে বৃন্দাবনে যাই তো বৃন্দাবনেও একই অবস্থার সৃষ্টি হবে এবং বৃন্দাবন ধাম দর্শন করবার সুখ বা আনন্দ আমি প্রাপ্ত হব না। পূর্বে মাধবেন্দ্র পরিপাত একাকি বৃন্দাবনে গিয়েছিলেন, তাই কৃষ্ণ দুগ্ধ দান করার ছলে মাধবেন্দ্র পরিপাতকে দেখা দিয়েছিলেন, তারপরে আবার স্বপ্নে দেখা দিয়ে গোপালের সন্ধান দিয়েছিলেন। তাই মহাপ্রভু চিন্তা করলেন যে আমি এত লোক নিয়ে বৃন্দাবনে যাব না, আমি একাকি যাব বা সঙ্গে একজন সঙ্গীকে সঙ্গে নিয়ে যাব। তারপরে মহাপ্রভু পরের দিন গঙ্গায় স্নান করে তিনি শান্তিপুর অভিমুখে যাত্রা করলেন, শান্তিপুরে চলে এসে তিনি ঘোষণা করলেন যে এই যাত্রায় আমি বৃন্দাবনে যাচ্ছি না, আমি নীলাচল ধামে ফিরে যাচ্ছি। তাই বলে মহাপ্রভু একদিন শান্তিপুরে থেকে নীলাচলে ফিরে আসেন, তারপর সেই বছরই তিনি বিজয়া দশমীতে বৃন্দাবনে যাত্রা করলেন বলভদ্র ভট্টাচার্য এবং তার সঙ্গে একজন সেবক ব্রাহ্মণকে সঙ্গে নিয়ে, এবং সেই যাত্রায় মহাপ্রভু যখন বৃন্দাবনে গেলেন ঝাড়িখণ্ড বনপথ দিয়ে, ঝাড়িখণ্ড বনপথের বাঘ ভাল্লুক পশু পাখি স্থাবর জঙ্গল সমস্ত প্রাণীকে হরিনাম দিয়ে উদ্ধার করেছিলেন। তো যাই হোক, তারপরে মহাপ্রভু বৃন্দাবন ভ্রমণ করে তিনি যখন আবার এই বেনারসে ফিরে এলেন, তখন সেই সময়ে এই রূপ এবং সনাতন গোস্বামী মহাপ্রভুর সাথে মিলিত হওয়ার পরের থেকেই তাদের এই যে সংসার ত্যাগ করার যে বাসনা বৈরাগ্য ভাব এটা তীব্র আকার ধারণ করেছিল। তখন সনাতন গোস্বামী কি করেছিলেন, তিনি 10-20 জন ব্রাহ্মণ পণ্ডিতকে নিয়ে এই ভাগবতম শাস্ত্রের বিচার করতেন যে শাস্ত্রে কি আছে, আমাদের এই মানব জীবনের উদ্দেশ্য কি, আমাদের কি করা উচিত, আমরা কি করছি, এরকম ভাবে তিনি ভাগবতম শাস্ত্র বিচার করতেন ব্রাহ্মণ পণ্ডিতদেরকে নিয়ে। আর রাজকার্য করার প্রতি তার তেমন কোনো মতি ছিল না, তিনি রাজকার্য প্রায় ছেড়ে দিলেন। তখন একদিন নবাব হোসেন শাহ তিনি তার গৃহে এলেন একজন সঙ্গীকে নিয়ে, এসে দেখছেন যে সনাতন গোস্বামী 10-20 জন ব্রাহ্মণ পণ্ডিতকে নিয়ে ভাগবত বিচার করছে। তো নবাবকে দেখে তারা আসন ছেড়ে দিলেন, তাকে আসনে বসতে দিলেন। তখন নবাব বললেন যে তোমার মনে কি আছে, তুমি কেন এইরকম করে রাজকার্য ছেড়ে দিচ্ছ, তুমি বলছো যে তোমার শরীর সুস্থ নয়, আমি রাজবৈদ্যকে পাঠালাম, সে তোমাকে দেখে গিয়ে বলেছে যে তোমার শরীরে কোনো ব্যাধি নাই, তুমি সুস্থ আছো। তখন সনাতন গোস্বামী বললেন যে আমার দ্বারা রাজকার্য হবে না, আপনি অন্য কাউকে দিয়ে রাজকার্য সমাধান করুন। তখন সনাতন হোসেন শাহ বললেন যে আমি উৎকল দেশে যুদ্ধ যাত্রা করব, তুমি আমার সঙ্গে চলো। তখন সনাতন গোস্বামী বললেন যে তুমি যাবে দেবতায় দুঃখ দিতে, আমার শক্তি নাই তোমার সঙ্গেতে যাইতে, কারণ এই উৎকল দেশে অনেক দেব দেবদেবীর মন্দির আছে, যবন রাজা হোসেন শাহ সেই সমস্ত দেবদেবীর মন্দির ভাঙবে, অনেক অত্যাচার করবে, তাকে সহায়তা করবার জন্য নবাব তাকে বলছে। তখন সনাতন গোস্বামী বললেন আমার শক্তি নাই তোমার সঙ্গে যাইতে, তুমি দেবতায় দুঃখ দিতে যাবে। তখন নবাব ক্রোধ প্রকাশ করে সেখান থেকে চলে গেলেন এবং তিনি ভাবলেন নিশ্চয়ই সনাতনের মনে কি আছে, সে হয়তো অন্য কোথায় পালায়া চলে যেতে পারে। তখন তাকে কি করলেন, বন্দি করলেন, কারাগারে অবরুদ্ধ করে তিনি উৎকল দেশে যুদ্ধে যাত্রা করলেন। আর এইদিকে তার পূর্বেই রূপ গোস্বামী সেই গৃহ ত্যাগ করে তার পরিবার পরিজনদেরকে পূর্ববঙ্গের বাকলা চন্দ্রদ্বীপে প্রেরণ করে তিনি তার ছোট ভাই অনুপম মল্লিককে নিয়ে তিনি বৃন্দাবনে যাত্রা করলেন। এবং তখন তিনি সনাতন গোস্বামীর কাছে একটা পত্র লিখলেন যে আমি 10,000 স্বর্ণ মুদ্র এক মুদিখানার দোকানদার মালিকের কাছে রেখেছি,
তো তুমি যেন তেন প্রকারে সেই অর্থ দিয়ে কারাগার থেকে মুক্ত হয়ে তুমি বেরিয়ে এসো। মহাপ্রভু বৃন্দাবনে গিয়েছেন, বৃন্দাবনে থেকে তার ফিরে আসার সময় হয়ে গেছে। তাই এই পত্র পেয়ে সনাতন গোস্বামী তখন চিন্তা করতে লাগলেন যে আমি কি করে এইখান থেকে উদ্ধার পেতে পারি। তখন তার যে কারারক্ষী ছিল, কারাগারের যে পাহারাদার দারোয়ান যাকে বলে, তো তাকে তিনি বললেন যে দেখো যে আমি পূর্বে তোমার অনেক উপকার করেছি, তো তুমি এখন আমার উপকার করো। তো একজন বন্দীকে যদি কেউ মুক্ত করে, তবে যে গোসাই মানে ভগবান খোদা তাকে মুক্ত করে দেন। তো আমি তুমি আমাকে এরকমভাবে কারাগার থেকে বের করে দাও। তখন সে বলছে যে আমি যে তোমাকে কারাগার থেকে বের করব, আমি নবাবের ভয় পাই। তো তখন সনাতন গোস্বামী তাকে বললেন যে আমি তোমাকে কী করবো, 1000 স্বর্ণমুদ্রা তোমাকে আমি দেব, তোমার পুণ্য এবং অর্থ দুই লাভ হবে। আর আমি এই দেশে থাকবো না, নবাব জানতে পারবে না। নবাব আসলে আমার কথা জিজ্ঞাসা করলে তুমি বলবে যে বাহ্যকৃত্য করবার জন্য সে গঙ্গায় গিয়েছিল, দ্বারুকা সহ কোথায় যে ডুবে মরে গেল, আমি দ্বারুকা মানে যে হাতের যে করা দেয় জেলখানার কয়েদি দেন, সে কোথায় পড়ে গেল গঙ্গার তীরে তীরে, আমি অনেক খুঁজলাম তাকে আমি আর খুঁজে পাইনি। তো আমি এখান থেকে বেরিয়েই আমি দরবেশ হই মক্কা মদিনা চলে যাব। তখন সেই যে স্বর্ণমুদ্রা দর্শন করে সেই যে যমন দারোয়ান তার লোভ হল। তখন সেই রাত্রে তার এই দ্বারুকা কেটে তাকে মুক্ত করে দিল। তখন এই সনাতন গোস্বামী এই প্রশস্ত রাজপথ ছেড়ে দিয়ে তিনি উপপথে জঙ্গল অন্যান্য পথ দিয়ে তিনি চলতে লাগলেন। আর তার সঙ্গে একজন সঙ্গী নিলেন, তার এক ভৃত্য সেবক যার নাম হচ্ছে ঈশান, তাকে সঙ্গে নিয়ে চলতে চলতে তিনি বাংলার তৎকালীন সময়ে যে সীমান্ত ছিল সেখানে, এখন আমাদের কানাইনাশালায় যারা গেছেন তারা সেই কানাইনাশালার মন্দিরের বা গেস্ট হাউসের ছাদের উপরে এই পশ্চিম দিকে তাকাইলে দেখা যায় অনেক পর্বত আছে, সেটাকে পাত্রা পর্বত বলে, তদবধি বাংলার সীমানা ছিল। তো সেই পাত্রা পর্বতে তিনি গেলেন। তো পাত্রা পর্বতে গিয়ে তখন তিনি চিন্তা করলেন যে এখানে যে সামনে যে পর্বত বন জঙ্গল স্থান আছে, কি করে আমি এটা এই স্থান অতিক্রম করে আমি যাব। তখন সেখানে একজন ভূমিধিকারী জমিদার টাইপের লোক সর্দার তাকে বললেন যে আপনি আমাকে এই পাত্রা পর্বতটা পার করে দেন, আমি বৃন্দাবনে যাব। তখন সেই ভূমি অধিকারী বললেন যে ঠিক আছে, আপনি এখানে স্নান টান করে রান্না বান্না করে খাওয়া দাওয়া করুন, আজকে রাত্রের ভিতরে আপনাকে আমি এখান থেকে পার করে দেব। তখন সনাতন গোস্বামী স্নান আদি কার্য করে রান্নাবান্না করে তিনি ভোজনাদি করলেন। তো ভোজন যখন করছেন, সনাতন গোস্বামী রাজমন্ত্রী ছিলেন, এই জাগতিক ব্যবহারে তিনি অত্যন্ত নিপুণ ছিলেন, তখন তিনি চিন্তা করতে লাগলেন যে এই যে ভূমি অধিকারী, আমার সাথে পূর্ব কোনো পরিচয় নাই, তো কেন আমাকে এত সম্মান করছে, নিশ্চয়ই এর কোনো একটা উদ্দেশ্য আছে। তখন তিনি চিন্তা করলেন যে আমার সাথে কোনো ধন সম্পদ টাকা করি কিছু নাই। তখন তার এই যে সঙ্গী ঈশান তাকে তিনি জিজ্ঞাসা করলেন, হে ঈশান, তুমি যে আমার সঙ্গে এসেছ, তোমার সঙ্গে কোনো টাকা করি সোনা দানা কিছু আছে? তখন সেই ঈশান বললেন, আমার সাথে 7টা স্বর্ণমুদ্রা আছে। তখন সনাতন গোস্বামী তাকে একটু চিৎকার করলেন, তিরস্কার করলেন যে কেন তুমি এই কালো যৌন সঙ্গে করে এনেছো, দাও আমার কাছে এক্ষণে দাও। তখন তার কাপড়ের আঁচল থেকে 7টা স্বর্ণমুদ্রা বের করে সনাতন গোস্বামীর হাতে দিলেন। সনাতন গোস্বামী সেই 7টা স্বর্ণমুদ্রা নিয়ে সেই ভূমিধিকারীর কাছে গিয়ে বললেন যে আমাদের সাথে শুধু এই 7টা স্বর্ণমুদ্রা আছে, এই 7টা স্বর্ণমুদ্রা রেখে আপনি এক্ষুনি আমাদেরকে পর্বত পার করে দেন। তখন সেই যে ভূমিধিকারী তিনি তখন বললেন যে আমার কাছে এক গণৎকার আছে, সে গণনা করে বলেছে তোমার সেবকের আসলে 8টা স্বর্ণমুদ্রা আছে, তা আমার উদ্দেশ্য ছিল আজকে রাত্রে
তোমাদেরকে হত্যা করে খুন করে এই স্বর্ণ মুদ্রা আমি হাতিয়ে নেব। তো ভালো হলো, তুমি নিজেই এই স্বর্ণ মুদ্রা আমাকে দিলে, তো তোমার কাছ থেকে আমি স্বর্ণ মুদ্রা নেব না, পুণ্য লাগি আমি এই পর্বত পার করে দেব। তখন সনাতন গোস্বামী বলছেন, না, আপনি স্বর্ণ মুদ্রা রেখে আমাদেরকে প্রাণ দান করুন, তো কেউ হয়তো আবার আমাদের এই স্বর্ণ মুদ্রা নেবার জন্য আমাদেরকে খুন করবে, আপনি এই স্বর্ণ মুদ্রা আপনার কাছে রাখুন, আমাদের পার করে দেন। তখন সেই লোক সনাতন গোস্বামীকে সেই পর্বত পার করে দিলেন। সনাতন গোস্বামী পর্বত পার হয়ে তখন তিনি তার এই যে সেবক ঈশান তাকে তখন জিজ্ঞাসা করলেন, ঈশান, আমার মনে হয় তোমার কাছে আরও একটা স্বর্ণ মুদ্রা আছে, কারণ ওই যে সেই যে ভূমিধিকারী বলেছিল, আমার গণৎকার বলেছে তোমার সেবকের আসলে আটটা স্বর্ণ মুদ্রা আছে, কিন্তু ঈশান সনাতন গোস্বামীকে বলেছে আমার কাছে সাতটা স্বর্ণ মুদ্রা আছে, কাজে আরেকটা রয়ে গেছে। তখন ঈশান বললেন, হ্যাঁ, আমার কাছে আরেকটা আছে। তৎক্ষণাৎ সনাতন গোস্বামী বললেন যে তুমি সেই স্বর্ণ মুদ্রা নিয়ে এখন দেশে ফিরে যাও, বাড়ি চলে যাও, আমার সঙ্গে তোমার আসতে হবে না। তখন ঈশানকে তিনি এইভাবে বিদায় দিলেন। দেখুন, ওই যে একটা স্বর্ণ মুদ্রার লোক যদি ঈশান না করত, যদি আটটাই দিয়ে দিত, তাহলে সনাতন গোস্বামী তাকে ত্যাগ করতেন না, মহা বৃন্দাবনে যেতেন, মহাপ্রভুর সঙ্গে হতেন, কত কিছু মহান ভক্তে পরিণত হতে পারতেন। সনাতন গোস্বামী তাকে বিদায় দিয়ে নির্ভয়ে একাকি চলতে লাগলেন। চলতে চলতে একবার যেখানে পাটনা শহর আছে তার নিকটে, তখনকার দিনে নাম ছিল হাজিপুর, এখন ওইটার নাম হয়ে গেছে সোনপুর, সেখানে গিয়ে একটা উচ্চ টুঙ্গির উপরে তিনি বসে রইলেন। আর তার নিকটে তার ভগ্নী এবং ভগ্নীপতী বাস করতেন। তখনকার দিনে রাজারা ঘোড়ায় চড়ে যুদ্ধ করত। সেই যে সোনপুরে একটা পশু হাট আছে, বিখ্যাত হাতি, ঘোড়া, অন্যান্য পশু পাখি সেখানে বিক্রয় হয়। আমাদের মায়াপুরে প্রথম যখন যে হাতিটা কিনে এনেছিল তার নাম ছিল চন্দ্রকান্তি, সেটা ওই সোনপুর থেকে আনা হয়েছিল, এখনও সেখানে পশুর হাট হয়। তো সেখানে তার ভগ্নীপতী কী করতেন, বড় বড় নবীন তাজা যে ঘোড়া কিনে নবাবকে সাপ্লাই দিতেন, সরবরাহ করতেন। তো তিনি সেই যে তার ভগ্নীপতি তখন তার কাছে এলেন, তাকে অনুরোধ করলেন তার গৃহে যাওয়ার জন্য। সনাতন গোস্বামী তার গৃহে গেলেন না, আদ্যপন্ত নানান কথা জিজ্ঞাসাবাদ করলেন। তারপরে তার ভগ্নীপতি কী করলেন, তাকে একটা দামি হুট কম্বল দিলেন যে এই কম্বলটা তুমি নিয়ে যাও, অনেক শীত আছে, এটা তোমার কাজে লাগবে। তো সনাতন গোস্বামী সেই হুট কম্বল কাঁধে করে তিনি চলতে লাগলেন। তো চলতে চলতে তিনি বেনারসে চলে গেলেন কাশীতে। সেখানে গিয়ে লোকমুখে শুনতে পারলেন, চৈতন্য মহাপ্রভু বৃন্দাবন ধাম দর্শন করেন, এই কাশী ধামে ফিরে এসেছেন এবং চন্দ্রশেখর আচার্যের গৃহে আছেন। তখন সনাতন গোস্বামী সেই চন্দ্রশেখর আচার্যের গৃহের কাছে একটা উদ্যান আছে, ফাঁকা মাঠ, সেখানে তিনি বসে রইলেন, সরাসরি বাড়ির ভিতরে ঢুকলেন না। তখন মহাপ্রভু সেখানে ছিলেন বাড়ির ভিতরে, তিনি তখন চন্দ্রশেখরকে বললেন যে চন্দ্রশেখর, দেখো তোমার বাইরের বাইরে একজন বৈষ্ণব এসেছে, তাকে ডেকে নিয়েছো। তখন চন্দ্রশেখর তিনি বাড়ির বাইরে দেখলেন যে কোনো বৈষ্ণব নাই, একজন ফকির দরবেশের মতো লোক তার বাড়ির বাইরে বসে আছে, কারণ সনাতন গোস্বামী অনেকদিন জেলখানায় ছিলেন, তার চুল দাড়ি বড় হয়ে গিয়েছিল, গায়ে ময়লা বস্ত্র পরিধান করা। তখন বললেন, কই, আমি তো কোনো বৈষ্ণব দেখতে পেলাম না। তখন বললেন মহাপ্রভু যে নিশ্চয়ই তুমি কাউকে দেখতে পেয়েছো, বলছে হ্যাঁ, একজন দরবেশের মতো লোক বসে আছে একটু দূরে, বলে তাকেই তুমি ডেকে নিয়ে আসো। তখন চন্দ্রশেখর গিয়ে বললেন, হে দরবেশ, তুমি আমার সাথে আসো, মহাপ্রভু তোমায় ডেকেছে। তখন চন্দ্রশেখরের পিছনে পিছনে সনাতন গোস্বামী যখন সেই চন্দ্রশেখর বাড়িতে প্রবেশ করবেন, তখন মহাপ্রভু সেই যে চন্দ্রশেখর বাড়ির যে পিণ্ডা আছে, পিণ্ডার উপরে বসেছিলেন, তিনি তখন তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে এসে সনাতন গোস্বামীকে আলিঙ্গন করলেন এবং অত্যন্ত আদর করে সনাতন গোস্বামীকে নিয়ে সে পিণ্ডার উপরে বসলেন, তার গায়ে হাত বুলিয়ে দিলেন এবং বলতে এবং আদ্যপন্ত সমস্ত সংবাদ জিজ্ঞাসা করলেন যে তুমি কী করে এই সংসার রূপ কারাগার থেকে বেরিয়ে এলে। তো সনাতন গোস্বামী সমস্ত কথা বললেন। তারপরে
চন্দ্রশেখরকে মহাপ্রভু বললেন, তুমি সনাতনের ভদ্রবেশ করে এনো। ভদ্রবেশ মানে চুলদারি, মস্তক মুন্ডন করা, চুলদারি কাটা এবং বৈষ্ণব তিলক মালা ধারণ করা। তখন সেই চন্দ্রশেখর কি করলেন, তাকে ক্ষুর কার্যটি করে গঙ্গা স্নান আদি করে তিলকমালা ধারণ করালেন। এবং সেই সময়ে তপন মিশ্র সেখানে বাস করতেন, তার কিছুটা নিকটেই। তিনি তখন কি করলেন, এই সনাতন গোস্বামীকে একটা নতুন ধুতি দিতে চাইলেন পরবার জন্য, ব্যবহার করার জন্য। তো সনাতন গোস্বামী তা স্বীকার করলেন না। তিনি বললেন, যদি তুমি বস্ত্র দিতে করিয়াছো মন, তবে তোমার দেহ এক পুরাতন, তোমার ব্যবহার করা একটা পুরাতন বস্ত্র আমাকে দাও, নতুন না। তাই দিলেন এবং সেই সনাতন গোস্বামী সেই বস্ত্র ছিঁড়ে দুই টুকরা করলেন, একটা ধুতি করে কোমরে বাঁধলেন আর একটা গলবস্ত্র করলেন। তো এইরকম বেশ ধারণ করে যখন মহাপ্রভুর কাছে গেলেন, তখন মহাপ্রভু তার এই বৈরাগ্য ভাব দর্শন করে তার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হলেন। এবং তখন তপন মিশ্র বলেছিলেন যে, তুমি যতদিন পর্যন্ত এই কাশীতে থাকবে আমার গৃহে তুমি ভিক্ষা করবে, মানে ভোজন করবে। তখন সনাতন গোস্বামী বললেন, না আমি একা কেন, একজন ব্রাহ্মণের গৃহে আমি ভোজন করব, আমি মাধুকরি করে মেঘরে খাব। তো সনাতনের এই বৈরাগ্য দর্শন করে মহাপ্রভু অত্যন্ত সন্তুষ্ট হলেন। কিন্তু মহাপ্রভু বারবার সনাতন গোস্বামীর গায়ে জড়ানো এই যে ভোট কম্বল আছে তার ভগ্নীবতীর দেওয়া, তার প্রতি বারবার বারবার তাকাতে লাগলেন। তো মহাপ্রভুর এই চাহনি দেখে সনাতন গোস্বামী বুঝতে পারলেন যে, আমি এই ভোট কম্বল ব্যবহার করি এটা মহাপ্রভু চায় না। তখন তিনি কি করলেন, গঙ্গার তীরে গেলেন। গঙ্গার তীরে গিয়ে দেখলেন একজন গৈরিয়া, মানে বাঙালি, এই দেশকে বলা হতো তখন গৌর দেশ, আর এখানকার অধিবাসী গণকে বলা হইতো গৈরিয়া, একজন গৈরিয়া ভিক্ষুক। সে তার একটা শিরা কাঁথা ধুয়ে গঙ্গার তীরে শুকাইতে দিয়েছে। তখন তাকে গিয়ে বললেন, আরে ভাই তুমি আমার একটা উপকার করো, আমার এই কম্বলটা রেখে তুমি কি করো, তোমার এই শিরা কাঁথাটা আমাকে দাও। তখন সেই লোকটা বলছে যে, আপনি কেন এরকম সম্ভ্রান্ত ভদ্রল হয়ে আমার সাথে এরকম উপহাস করছেন। সে বিশ্বাস করতে পারেনি যে এরকম দামি কম্বলের বিনিময়ে একটা শিরা কাঁথা সে নেবে। তখন সনাতন গোস্বামী বলছেন, আরে আরে ভাই আমি তোমার সাথে উপহাস করছি, এই সত্য সত্যি তুমি এই কম্বল নাও আর এই কাঁথা দাও। এই বলে তিনি কাঁথাটা গ্রহণ করলেন, কম্বলটাকে দিয়ে দিলেন, আর সেই শিরা কাঁথা গায়ে দিয়ে তিনি মহাপ্রভুর কাছে এলেন। তখন মহাপ্রভু তাকে জিজ্ঞাসা করলেন, আরে তোমার ভোট কম্বল কোথায় গেল, এই কাঁথা কোথায় পেলে। তখন সনাতন গোস্বামী আদ্যপন্ত সমস্ত কথা বললেন। তখন মহাপ্রভু বললেন যে, সদ্বৈদ্য চিকিৎসক যে যখন কোনো রোগীর চিকিৎসা করে রোগের শেষ অবস্থাটাও সে রাখে না, সম্পূর্ণ সুস্থ করি, তো সেই রকম ভগবান শ্রীকৃষ্ণ তোমার যে সমস্ত বিষয় রূপ কেড়ে নিয়েছে, শেষ বিষয় আসক্তিটা কেন রাখবে, তাও তিনি দূর করে নিলেন। খুব ভালো হলো। তখন সনাতন গোস্বামী মহাপ্রভুকে প্রশ্ন করলেন, মহাপ্রভুর শক্তিতে আবিষ্ট হয়ে মহাপ্রভুকে প্রশ্ন জিজ্ঞাসা করলেন যে, কে আমায় কেন আমায় যারে ত্রাপত্রয়, ইহা নাহি জানি আমি কইছে হিত হয়, সাহায্য সাধন তত্ত্ব কিছু বুঝিতে না জানি, কৃপা করি সব তত্ত্ব কহিবা পুরি। তখন এই কথা বললেন যে, কে আমি, কেন আমায় যারে তাপত্রয়, যে আমি যে কে তা আমি জানি না, আর এই জগৎ সংসারে কেন আমি তৃতাব যন্ত্রণার দ্বারা, আদি দৈবিক আদি ভৌতিক আদি আত্মিক এই যন্ত্রণার দ্বারা আমি দুঃখ কষ্ট পাচ্ছি, আর সাধ্য সাধন তত্ত্ব কিছু পুষিতে না জানি। সাধ্য সাধন তত্ত্ব হলো কি, আমাদের এই দুর্লভ মানব জীবন প্রাপ্ত হওয়ার পরে আমাদের কার আরাধনা করা উচিত, আর আরাধনা করে আমাদের কি পাওয়া উচিত, এই যে তত্ত্ব এটাকে বলা হয় সাধ্য সাধন তত্ত্ব। আর বললেন কি, যে তুমি কৃপা করে আমাকে সব তত্ত্ব বলবে। তখন মহাপ্রভু এই সনাতন গোস্বামীকে সেই বেনারসে রেখে 2 মাস রেখে তাকে শিক্ষা দিলেন। তিনি 3টা তত্ত্বের উপরে শিক্ষা দিয়েছিলেন, সম্বন্ধ, অভিধেয় এবং প্রয়োজন, এই 3টা তত্ত্বের উপরে শিক্ষা দিলেন।
চৈতন্য চরিতামৃত গ্রন্থে যে ঊনবিংশ পরিচ্ছেদ থেকে আরম্ভ করে পঞ্চবিংশতি পরিচ্ছেদ দ্বিতীয় মানে মধ্যখণ্ডে এই সনাতন শিক্ষা বর্ণনা করা আছে, যা বৈষ্ণব জগতে বিখ্যাত সনাতন শিক্ষা নামে প্রসিদ্ধ আছে। তো এই তিনটা তত্ত্বের উপরে তাকে শিক্ষা দিলেন। সম্বন্ধ মানে হচ্ছে কি, যে ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান হচ্ছে কৃষ্ণ, আমরা জীব তার নিত্য দাস, তিনি আমাদের নিত্য প্রভু, আমরা তার নিত্য দাস, এই যে সম্বন্ধ জ্ঞান এটাকে বলা হয়েছে সম্বন্ধ তত্ত্ব। আর আমরা জানলাম যে কৃষ্ণ ভগবান, কৃষ্ণ আমাদের নিত্য প্রভু, আমরা তার নিত্য দাস। এখন সেই কৃষ্ণ প্রাপ্তির উপায় কি, সেই উপায় যে তত্ত্ব সেটাকে বলা হয়েছে অভিধেয় তত্ত্ব। অভিধেয় মানে হচ্ছে ভক্তি, একমাত্র ভক্তির দ্বারাই পরমেশ্বর ভগবানকে প্রাপ্ত হওয়া যায়। তারপরে হচ্ছে কি সম্বন্ধ অভিধেয় প্রয়োজন তত্ত্ব। এখন আমরা সম্বন্ধ জ্ঞান হলো, অভিধেয় ভক্তি জানলাম, এখন কি জাতীয় ভক্তি প্রাপ্ত হলে পরমেশ্বর ভগবানকে প্রাপ্ত হওয়া যায়, সেই যে তত্ত্ব সেটাকে বলা হয়েছে প্রয়োজন তত্ত্ব। প্রয়োজন কি, প্রয়োজন হচ্ছে প্রেম, মানে প্রেম, এই ভক্তি করতে করতে যখন আমরা প্রেম ভক্তি স্তর প্রাপ্ত হব তখনই সেই পরমেশ্বর ভগবানকে আমরা দর্শন করতে পারবো বা তাকে প্রাপ্ত হতে পারব। এই জন্য বলা হয়েছে সম্বন্ধ হয়েছে কৃষ্ণ, অভিধেয় হয়েছে ভক্তি, আর প্রয়োজন হয়েছে প্রেম। সম্বন্ধ অভিধেয় প্রয়োজন মানে কৃষ্ণ, ভক্তি এবং প্রেম। তো এই তিনটা তত্ত্বের উপরে তাকে দুই মাস রেখে বেনারসে শিক্ষা দিলেন। তারপরে সনাতন গোস্বামীকে শক্তি সঞ্চার করলেন, তাকে নির্দেশ দিলেন তুমি বৃন্দাবনে গিয়ে যে রাধা গোবিন্দের এই যে যত লীলা আছে ব্রজভূমিতে যা লুপ্ত হয়ে গেছে সেই লুপ্ত তীর্থ উদ্ধার করো আর এই ভক্তি গ্রন্থ প্রণয়ন করো। এইভাবে তাকে শক্তি সঞ্চার করে তাকে বৃন্দাবনে প্রেরণ করলেন। তারপরে মহাপ্রভু এইদিকে তিনি নীলাচল ধামে ফিরে এলেন, আর সনাতন গোস্বামী বৃন্দাবনে গিয়ে তিনি ভজন করতে লাগলেন এবং বৃন্দাবনের এক এক বৃক্ষতলে এক এক রাত্রিবাস, এবং তিনি এই ভক্তি গ্রন্থ রচনা করতে লাগলেন। এবং বৃন্দাবনের গোবিন্দ গোপীনাথ মদনমোহন, যা সেই যে পরীক্ষিত মহারাজের সময়ে ব্রজনাথ কৃষ্ণের পুত্র, নাতির পুত্র, তারা দুজন কৃষ্ণলীলার স্থান অনেক সংরক্ষণ করেছিলেন যা লুপ্ত হয়ে গিয়েছিল তা তারা প্রকট করলেন। তারপরে সনাতন গোস্বামী একবার তিনি কী করলেন, সেই বৃন্দাবন থেকে তিনি এই পুরী ধামে এলেন মহাপ্রভুর সাথে মিলিত হবার জন্য। আবার তো তিনি এই ঝাড়িখণ্ড বনপথ দিয়ে এসেছিলেন এবং ঝাড়িখণ্ড বনপথের দূষিত জল পান করে তার গায়ে এক ধরনের চর্মরোগ হয়ে গিয়েছিল, যাকে চৈতন্য চরিতামৃত গ্রন্থে কুণ্ডরসা বলে উল্লেখ করা হয়েছে, যে এইরকম শরীরে ঘা হয়েছে, শরীর থেকে রস পড়ত। তখন মহাপ্রভুর কাছে যখন এলেন, মহাপ্রভু সনাতন গোস্বামীকে দর্শন করে তাকে জোর করে ধরে আলিঙ্গন করলেন এবং সেই যে ক্লেপ রস মহাপ্রভুর গায়ে লাগছে এটা দেখে সনাতন গোস্বামী খুবই দুঃখিত হলেন। তো তিনি এই পুরীধামে এসে যে হরিদাস ঠাকুরের যে ভজনকুটি সিদ্ধ বকুল সেখানে তিনি থাকতেন। হরিদাস ঠাকুর কোনোদিন জগন্নাথ মন্দিরে ঢুকে জগন্নাথকে দর্শন করতে যাননি, তো সনাতন এবং রূপ গোস্বামী তারা দুজনও তারা কখনো এই জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথকে দর্শন করেননি। হরিদাস ঠাকুরের ভজনকুটি থেকে তখন জগন্নাথের নীলচক্র দেখা যেত, প্রতিদিন নীলচক্র দর্শন করে তিনি দণ্ডবত প্রণাম করতেন, কিন্তু জগন্নাথ মন্দিরে তিনি যান নাই। কেন, যে তিনি তার জন্ম হয়েছিল ব্রাহ্মণকুলে, ব্রাহ্মণকুলে জন্ম হয়ে তিনি যবনের চাকরি স্বীকার করেছিলেন, এই জন্য তিনি অত্যন্ত দৈন্যভাবে থাকতেন। আর তিনি মনে মনে স্থির করেছিলেন যে সামনে জগন্নাথের রথযাত্রা আসছি, তা আমার এই যে দেহ, এই দেহ এত অপবিত্র আর এই দেহেতে এত কুণ্ডরসা হয়েছে, মহাপ্রভুকে নিষেধ করলে মানে না, সে জোর করে আমাকে ধরে বারবার আলিঙ্গন করে মহাপ্রভুর গায়ে এই কুণ্ডরসা লাগে, এই আমি আর সহ্য করতে পারছি না। সামনেই যে রথযাত্রা আসছে, এই রথযাত্রায় দিন আমি কী করবো, জগন্নাথের রথচাক্রায় রথের তলায় পড়ে আমি দেহ প্রাণ বিসর্জন দেব, এইরকম মনে মনে তিনি চিন্তা করেছিলেন।
কিন্তু মহাপ্রভু অন্তর্যামী ভগবান তিনি সনাতন গোস্বামীর এই মনের কথা তিনি জানতে পারলেন। তখন তিনি সনাতন গোস্বামীকে বললেন যে দেখো এই যে দেহত্যাগ এটা হচ্ছে তম ধর্ম, দেহেও তাকে কৃষ্ণ নাহি পাই, যদি দেহত্যাগ করলে কৃষ্ণ প্রাপ্ত হওয়া যেত তাহলে আমি শত দেহ এক্ষণে আমি ছাড়তে পারি, তুমি এই যে তোমার দেহ এই দেহ তুমি আমাকে সমর্পণ করেছ, তো এই দেহ তুমি কেন বিনাশ করতে চাও, এটা এখন আর তোমার দেহ নয়। তখন হরিদাস ঠাকুরকে বললেন মহাপ্রভু দেখো হরিদাস এই অন্যের সম্পত্তি নষ্ট করতে চাইছে, সে আমার কাছে আত্মসমর্পণ করছে, এখন এই দেহ আমার, আমি এই দেহ দ্বারা আমি যেই কার্য সাধন করতে পারি না সেই অনেক কার্য আমি সাধন করব, এই দেহ নষ্ট করবার এর কি অধিকার আছে। তো হরিদাস ঠাকুর তখন অনেক কথা বললেন। তখন মহাপ্রভু কি করলেন সনাতন গোস্বামীকে ধরে এমন আলিঙ্গন করলেন সঙ্গে সঙ্গে সনাতন গোস্বামীর দেহের এই যে চর্মরোগ কুণ্ডরসা তা ভালো হয়ে গেল, তা দূর হয়ে গেল, তা সুন্দর দেহ তিনি প্রাপ্ত হলেন। এইভাবে মহাপ্রভুর সাথে নীলাচলে কয়েক মাস এই সনাতন গোস্বামী বাস করলেন। তারপরে এক সময়ে সেই সময় এখানে যোগদানন্দ পণ্ডিত মহাপ্রভুর আরেকজন অন্তরঙ্গ পারিষদ ভক্ত তিনি এখানে বাস করতেন। তো মহাপ্রভুর সাথে সনাতন গোস্বামী আর মহাপ্রভু না যোগদানন্দ পণ্ডিতের সাথে সনাতন গোস্বামী আলোচনা করেছিলেন যে আমার দেহে এইরকম কুণ্ডরসা হয়েছে, মহাপ্রভু বারবার আমাকে জোর করে ধরে আলিঙ্গন করে তার গায়ে কুণ্ডরসা লাগে, আমি সহ্য করতে পারছি না, তো আমি এখন কি করব। তখন সেই যোগদানন্দ পণ্ডিত সনাতন গোস্বামীকে বলেছিলেন যে দেখো তুমি তাড়াতাড়ি বৃন্দাবনে ফিরে যাও, বৃন্দাবন হয়েছে তোমার প্রভুদত্ত দেশ, সেখানে গিয়ে তুমি সাধন ভোজন করবে, লুপ্ত তীর্থ উদ্ধার করবে, সেটা হচ্ছে তোমার কার্য, কেন তুমি নীলাচল ধামে পড়ে আছো। এই কথা শুনে সনাতন গোস্বামীর মনে একটু ভালো লাগে লেগেছিল। তখন তিনি মহাপ্রভুর কাছে গিয়ে এই কথা বললেন যে জগদানন্দের সাথে আমি আলোচনা করেছিলাম যে আমি তাড়াতাড়ি বৃন্দাবনে ফিরে যাই, বৃন্দাবনে গিয়ে আপনার নির্দেশ অনুসারে যে ভক্তি গ্রন্থ রচনা করা লুপ্ত তীর্থ উদ্ধার করা সেই কার্য আমি করব। তখন এই কথা শোনা মাত্রই মহাপ্রভু ক্রোধ প্রকাশ করলেন জগদানন্দের প্রতি। তখন তিনি বললেন আরে তিন দিনের জগা সে তোমাকে উপদেশ করে, তুমি হচ্ছ তার গুরুর মতো, আমি তোমাকে আলিঙ্গন করি আমার নিজেকে আত্মপবিত্র করবার জন্য, আর তুমি কি সেই জগদানন্দ কি করছে তোমাকে উপদেশ করছি। তো এই কথা শুনে সনাতন গোস্বামী মহাপ্রভুকে তখন বলছেন যে আজকে আমি বুঝতে পারলাম যে জগদানন্দ পণ্ডিত আপনার কত প্রিয়, তা আপনি আপনি তাকে এইরকম শাসন বাক্য বলেছেন। দেখুন এখানে সনাতন গোস্বামীর ভাব একরকম, মহাপ্রভু ভাব একরকম, মহাপ্রভু বলছেন তোমার দেহ আমি আলিঙ্গন করি স্পর্শ করি নিজেকে পবিত্র করবার জন্য, আর সনাতন গোস্বামী মহাপ্রভুর যে তিরস্কার বাক্য জগদানন্দ পণ্ডিতের প্রতি করেছেন এটাকে কৃপা ভাবে নিয়েছেন যে জগদানন্দর প্রতি আপনার যে কত কৃপা আছে অনুকম্পা আছে তা আমি বুঝতে পারলেন, তার কৃপা লেশ আমার মধ্যে নাই। তো যাই হোক এইরকমভাবে সনাতন গোস্বামী এই নীলাচল ধামে ছিলেন। তারপরে তিনি মহাপ্রভুর নির্দেশ অনুসারী আবার তিনি এখান থেকে বৃন্দাবনে গিয়ে তিনি বৃন্দাবনে ভজন করেছেন, অনেক গ্রন্থ রচনা করেছেন, লুপ্ত তীর্থ উদ্ধার করেছেন, এবং সনাতন গোস্বামী বৃন্দাবনে যে ব্রজনা পরীক্ষিত মহারাজ তারা গোবিন্দ গোপীনাথ বিগ্রহ স্থাপনা করেছেন, গোবর্ধনে গোবর্ধনধারী গোপাল বিগ্রহ করেছেন, এবং মাঠবনে দাউজি বিগ্রহ দাউজি এবং রেবতী বিগ্রহ স্থাপন করেছিলেন। তো একসময় মেলেচ্ছদের ভয়ে সেই দাউজির সেবকরা সেই বলদেবজিকে কী করেছিলেন, বলদেব এবং রেবতীকে তার নিকটে একটা পুষ্করণী আছে পিছনে মন্দিরে এখনও আছে সেটাকে বোঝবা সেটা ক্ষীর পুষ্করণী বলতো, সেই পুষ্করণীতে বলদেব রেবতীকে রেখে তারা সেখান থেকে পালায় চলে গিয়েছিল, অনেক বছর এইভাবে আছে। তো সনাতন গোস্বামী যখন বৃন্দাবনে ভজন করছিলেন মহাপ্রভু নির্দেশ ছিল লুপ্ত তীর্থ উদ্ধার করতে, তখন কি করে যিনি এভাবে হোক তিনি জানতে পেরেছিলেন এই মাঠবনে ওই ক্ষীর পুষ্করণীতে রেবতী এবং দাউজি আছে। তখন সনাতন গোস্বামী সেই গ্রামে গেলেন, সেই গ্রামবাসী পুজোবাসীগণকে ডেকে একত্রিত করে বললেন যে তোমাদের এই গ্রামে
ব্রজরামের স্থাপিত যে রেবতী দাউজি ছিল তারা এখন কোথায় আছে, তা গ্রামবাসী কেউ আর জানে না, বলতে পারে না। তখন সনাতন গোস্বামী বললেন, এই যে ক্ষীর পুষ্করণী আছে, এই ক্ষীর পুষ্করণীর পাকের ভিতরে সে দাউজি এবং বলদেবজি রয়েছেন, তোমরা কি করো এই এই ক্ষীর পুষ্করণীর জল সিঞ্চন করো আর এই পাক উত্তোলন করো, এর ভিতরে সে বলদেব এবং রেবতীজিকে পাওয়া যাবে। তখন গ্রামবাসীরা উৎসাহ সহকারে সেই পুষ্করণী জল সিঞ্চন করে ফালাইছে। তারপরে পাক যখন আস্তে আস্তে সরালেন, তখন তারা সে পাকের ভিতরে সে রেবতী এবং বলদেবজীকে তারা প্রাপ্ত হলেন। সেখান থেকে উত্তোলন করা হলো। তখন সনাতন গোস্বামী সেই গ্রামবাসী ব্রাহ্মণদেরকে বললেন যে এই রেবতী এবং দাউজি হচ্ছে তোমাদের গ্রামের সেবা, ব্রাহ্মণদের তোমরা এর সেবা করো। তখন সেখান থেকে লোকেরা ভক্তরা বৃন্দরা আসতে লাগলো যে রেবতী দাউ বলদেবজি আবার প্রকাশিত হয়েছেন। তারা অর্থ করে দিতে লাগলেন, ক্রমে ক্রমে সেখানে মন্দির নাট মন্দির ইত্যাদি গড়ে উঠল। এখনও মাঠ বনে গেলে যে রেবতী দাউজি দেখা যায়, সেই ভোজনাবের স্থাপিত, পরে তা পাকের নিচে চলে গিয়েছিল। সনাতন গোস্বামীর নির্দেশ অনুসারে ভোজবাসীরা তা পাক থেকে উত্তোলন করে আবার সেই সেবা প্রকাশ করেছে। এইভাবে সনাতন গোস্বামী বৃন্দাবন ধামী সে রাধা গোবিন্দের যত লীলাস্থলী আছে তা তারা ক্রমে ক্রমে প্রকাশিত করেছেন। হরে কৃষ্ণ, ধন্যবাদ। নিতাই গর্ষিতনাথ প্রেমানন্দ। Like our ad-free videos? Be sure to subscribe to our channel. We publish new videos every day, and don't forget to like and share our channel.